Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব KuCoin প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারেন। আমি মূলত প্যাসিভ ইনকামের একটা সিরিজ তৈরি করতেছি যেখানে অনেকগুলো ভিডিও সামনে আপলোড করা হবে। এটা এর মধ্যে নাম্বার 1 বা প্রথম ভিডিও। তো KuCoin প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আপনি এখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। সো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব যে আপনার কি কি করা উচিত বা কি কি করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড নিউজ এবং আপডেট পাওয়ার জন্য। তাই একেবারেই শুরু থেকে শুরু করি। KuCoin-এ যদি আপনি কোনো কিছুই করতে চান তাহলে প্রথমেই তো আপনার এখানে একটা অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে ইমেল এবং ফোন নাম্বার দুইটাই এখানে দেওয়ার অপশন রয়েছে, এর মধ্যে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন। ফোন নাম্বারও ইউজ করতে পারেন কারণ এখানে বাংলাদেশি ফোন নাম্বার অ্যাভেলেবল। এবং চাইলে আপনি এখানে জাস্ট ইমেলটা দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখানে সাইন আপের মধ্যে ক্লিক করবেন, আপনার ইমেলের মধ্যে বা ফোন নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা জাস্ট এখানে দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে আপনার অ্যাক্টিভিটির উপরে এখানে কিছু বোনাস আছে বা মিস্ট্রি ব্লকস আছে যেগুলো আপনার চাইলে ওপেন করতে পারেন। তারপরে এখানে আপনি যেটা করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট অপশন থেকে আইডেন্টি ভেরিফিকেশন এই অপশনটাতে আসবেন। এখানে এসে আপনার KYC-টা কমপ্লিট করে নেবেন। বর্তমান সময়ে সব এক্সচেঞ্জের মধ্যেই KYC কমপ্লিট করে নিতে হয়, অ্যান্ড KYC যদি আপনি কমপ্লিট করে রাখেন তাহলে এখানে আরও অনেকগুলো সুবিধা পাবেন। কারণ পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে এটা খুব ইজিলি তারা সমাধান করে দিবে। নেক্সট এখানে অ্যাকাউন্ট অপশন থেকে আইসা অ্যাকাউন্ট সিকিউরিটি থেকে আপনার গুগল অথেন্টিকেশন এবং হলো ফোন নাম্বার, এই দুইটা এখানে অ্যাড করে নেবেন আপনার সিকিউরিটির জন্য। কারণ প্রচুর পরিমাণ মানুষের ক্রিপ্টো ওয়ালেট বা ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট এইগুলো হ্যাক হয়ে থাকে, বা যারা ক্রিপ্টো ইউজার আছে তাদেরকেই কিন্তু এই ধরনের ফিশিং বা যে কোনো ধরনের হ্যাক করার চেষ্টা করা হয় আর কি। আর অবশ্যই গুগল অথেন্টিকেশন যখন অ্যাড করেন তখন আপনার যে সিক্রেট কিওয়ার্ডটা আছে বা সিক্রেট যে ফেসটা আছে, সিক্রেট যে নাম্বারটা আছে, ওইটা অবশ্যই ভালোভাবে স্টোর করবেন। সো এই কয়টা কাজ করার পর আমরা এখানে চলে আসি আমাদের মেইন টপিকের মধ্যে, যে আপনারা এখানে কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারবেন। আমি পার্সোনালি স্ট্র্যাটেজিটা ফলো করতেছি বা করব, এই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি। এখানে KuCoin-এর যে ক্যাসিয়াস কয়েনটা আছে, এই কয়েনটা যদি আপনি বাই করে হোল্ড করেন KuCoin-এর মধ্যে, তাহলে তাদের এখানে KuCoin-এর মধ্যে একটা অপশন আছে ক্যাসিয়াস বোনাস। এটার মধ্যে মূলত আপনি যদি এই তাদের ক্যাসিয়াস কয়েনটা বাই করে জাস্ট আপনার স্পট ওয়ালেটের মধ্যে রাখেন তাহলে এখানে প্রতিদিনই আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে বা একটা আর্নিং হবে। এখানে আপনাকে যেই রিওয়ার্ডটা দেওয়া হয় এটা মূলত KuCoin প্ল্যাটফর্মের মধ্যে যত ধরনের ট্রেডিং হয় সেই ট্রেডিংগুলোর 50% কমিশন বা 50% ফি যারা ক্যাসিয়াস হোল্ডার আছে তাদেরকে এখানে সেন্ড করে দেওয়া হয় বা তাদেরকে এখানে দেওয়া হয়। বাকি 50% দিয়ে এক্সচেঞ্জটা অপারেট করা হয় বা এক্সচেঞ্জের অন্যান্য কাজগুলো কমপ্লিট করা হয়। সো এটা হলো প্রথম উপায় এখানে KuCoin-এর মধ্যে প্যাসিভ ইনকাম করার জন্য। নেক্সট এখানে আরেকটা অপশন আছে, এটাই আমি বলবো মেইন বা এখান থেকেই বেশি আর্নিং হবে বা বেশি প্রফিট হবে, এটা হলো KuCoin-এর যে স্পটলাইট অপশন আছে বা যেখানে টোকেন লঞ্চ করা হয়। এবং তাদের এখানে স্পটলাইটের মধ্যে যতগুলো কয়েনই এখানে এসেছে না কেন মোটামুটি ভালো প্রফিট এখানে দিয়েছে, অ্যাভারেজ ধরতে পারেন 10x থেকে 20x বা 15x পর্যন্ত। এটার IEO-তে বা এই স্পটলাইটের মধ্যে প্রাইস ছিল হলো 20 সেন্ট, এবং এখানে যদি এটার প্রাইস দেখেন $7 হিট করেছে। যদিও বর্তমানে মার্কেট ডাউনে আছে, অ্যারাউন্ড $2.5-$3 দিকে চলতেছে, বাট এরকম কিন্তু এইখানে যেই প্রোটোকলই আসে না কেন এখানে ভালো পরিমাণ প্রফিট দিয়ে থাকে। এখন হয়তো আপনার মনে কোয়েশ্চেন আসতেছে যে বাইন্যান্স লঞ্চপ্যাড আর KuCoin লঞ্চপ্যাডের মধ্যে তাহলে পার্থক্য কী হলো, আমি এখানে ক্যাসিয়াস কেন হোল্ড করবো বাইন্যান্সের BNB হোল্ড না করে। এটার প্রথম কারণ বা প্রধান কারণ হলো দুইটার মার্কেট ক্যাপ যদি দেখেন, বাইন্যান্সের BNB কয়েনটার মার্কেট ক্যাপ হলো $50 বিলিয়ন, এদিকে যদি আপনি ক্যাসিয়াস কয়েনটা দেখেন ক্যাসিয়াস কয়েনের এখানে মার্কেট ক্যাপ হলো অ্যারাউন্ড $800 মিলিয়ন মতো, মানে BNB থেকে 50 গুণ কম ইনভেস্টর এই IEO-র কয়েনগুলোর জন্য এখানে পার্টিসিপেট করতেছে বা কম্পিটিশন করতেছে। ধরেন আমি যদি আপনাদেরকে এখানে দুইটার এক্সাম্পল দিই, KuCoin-এর যে IDO-গুলো আসে বা যে প্রজেক্টগুলো আসে এই প্রজেক্টগুলো 10x থেকে 100x পর্যন্ত হয়ে থাকে, বা এটা ধরতে পারেন 10x থেকে 20x বা 30x পর্যন্ত হয়ে থাকে খুব ইজিলি। সেম বিষয়টা কিন্তু বাইন্যান্স লঞ্চপ্যাডের মধ্যে যেই কয়েনগুলো আসে এই কয়েনগুলোও এরকম
পরিমাণ রিটার্ন দেয়া থাকে। যেমন স্পেস সাইডি এসেছিল, এটা অ্যারাউন্ড 20 গুণের মতন বা 17-18 গুণের মতন এখানে প্রফিট দিয়েছে ইনিশিয়াল সেল প্রাইসের তুলনায়। কিন্তু এখানে মেইন ডিফারেন্সটা হলো এই জায়গায়, এখানে যদি দেখেন এই সেম অ্যামাউন্টের আইডি কয়েনের জন্য এখানে কত পরিমাণ মানুষ এখানে কম্পিটিশন করতেছে, মানে বলতে পারেন এইখানে যে বিএনবিটা কমিট করা হয়েছে, আলটিমেটলি এই লাউঞ্চপ্যাডগুলোর মেইন ফোকাস কি, এখানে যারা যত বেশি বিএনবি কমিট করবে তাদেরকে তত বেশি এখানে আইডি কয়েন এখানে ডিস্ট্রিবিউট করে দিবে। তো এখানে যদি দেখেন $3 বিলিয়ন বিএনবি এখানে কমিট করা হয়েছে। এটা যদি এই সেম আইডিওটা বা এই সেম প্রজেক্টটা যদি কুকয়েনের মধ্যে আসতো তাহলে এখানে কমিট পড়তো 100 থেকে 200 মিলিয়ন বা $300 মিলিয়ন। তো এখানে কুকয়েনের মধ্যে $300 মিলিয়ন মতন কমিট পড়তো, বাট বাইন্যান্সের মধ্যে এখানে পড়ছে হলো $3 বিলিয়ন। কিন্তু রিটার্ন কিন্তু দুইটারই কাছাকাছি বা সমপরিমাণই পাওয়া যায়। এখানে কুকয়েনের যে প্রজেক্টগুলো যদি দেখেন সবগুলোরই আপনার চাইলে হিস্টোরিক আইটা দেখতে পারেন, মোটামুটি ভালোই রিটার্ন দিয়েছে, 8, 10x, 20x, 30x পর্যন্ত। সো এখানে বাইন্যান্সের মধ্যে বিএনবি রেখে আপনি যে প্রফিটটা পাবেন তার থেকে অনেক গুণ বেশি প্রফিট পাবেন আপনি কুকয়েনের মধ্যে ক্যাশেস কয়েনটা বাই করে রাখলে। আর এমনিতেও যদি দেখেন কুকয়েন বর্তমানে থার্ড লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জার, তাদের এক্সচেঞ্জের মধ্যে ভলিউমও ভালো পরিমাণই, কয়েন বেসের পরেই তাদের হাইয়েস্ট ভলিউম। ফিউচার যখন বুল মার্কেটের মধ্যে তাদের এক্সচেঞ্জের মধ্যে যখন ট্রেড ভলিউম বাড়বে তখন কিন্তু এইখানে ক্যাশিয়াস রিওয়ার্ডটাও অনেক পরিমাণ বেশি পাওয়া যাবে। এখানে এই ক্যাশিয়াস কয়েনটা হোল্ড করে আপনি এক্স্যাক্টলি কত পার্সেন্ট অ্যাপিয়ার পাবেন এটা খুব একটা সিউরিটি দিয়ে বলা যায় না, কারণ মার্কেটের মধ্যে যে পরিমাণ ট্রেড হয় সেই অনুযায়ী তারা এখানে ফি কালেক্ট করে এবং সেই অনুযায়ী যারা এখানে ক্যাশিয়াস হোল্ডার আছে তাদেরকে এখানে ডিস্ট্রিবিউট করে দেয়। বাট আনুমানিক আপনি জাস্ট এই ক্যাশিয়াস কয়েনটা হোল্ড করে এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি যে কোনো সময় চাইলে এই ক্যাশিয়াস কয়েনটা উইথড্র করতে পারবেন। আমি এখানে প্রথম দফায় গতকাল বাই করেছিলাম $500, মার্কেট আর একটু নিচে আসলে আরো কয়েক দফায় এখানে বাই করার প্ল্যান আছে, কারণ এটা দিয়ে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম হবে, সাথে সাথে এই ক্যাশিয়াস কয়েনটা কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় অনেকটাই স্ট্যাবিল বা লড়াচড়া করে কম। যদি দেখেন অন্যান্য অ্যাল্ট কয়েন বুল মার্কেটের মধ্যে তারা অল টাইম হাই থেকে বর্তমানে 90% 95% ডাউনে আছে, বাট এটা তার অল টাইম হাই থেকে অ্যারাউন্ড 60%-এর মতন ডাউনে আছে বর্তমানে। যেটা যদি হিসাব করেন তাহলে ইথিরিয়ামের মতো, বা ইথিরিয়াম যতটুকু ডাউন দিয়েছে এই কয়েনটাও ততটুকুই ডাউন দিয়েছে, তো সেটা কিন্তু তেমন বিশাল না। এছাড়া এই ক্যাশিয়াস কয়েনটা বাই করে হোল্ড করার আরেকটা অন্যতম কারণ হলো আমি এরকম মনে করি, কারণ এটা কিন্তু একটা রানিং বিজনেস এবং বিজনেসটা কিন্তু বর্তমানে প্রফিট জেনারেট করতেছে, বা এক্সচেঞ্জের বিজনেস কিন্তু খুবই লুক্রেটিভ বিজনেস। তো ক্রিপ্টো মার্কেটের মধ্যে নর্মালি অনেক প্রজেক্টের ক্ষেত্রেই এরকম হয়, একটা নন প্রফিট বা ফাউন্ডেশন দ্বারা এই প্রজেক্টটা পরিচালনা করা হয় এবং এখানে $50 মিলিয়ন $100 মিলিয়ন ফান্ড রেজ করা হয়। ফান্ড রেজ করে ওই ফান্ডটা দিয়ে তাদের প্রোটোকলটা বিল্ড করতে থাকে, কিন্তু যখন টাকা শেষ হয়ে যায় বা বুল মার্কেট থেকে বেয়ার মার্কেটে চলে আসে বা তাদের কাছে এনা পরিমাণ সার্ভাইভ করার মতন টাকা থাকে না বা তাদের বিজনেসটা ভালোভাবে চায় না, তখন এখানে ফাউন্ডার যারা আছে বা টিম মেম্বার যারা আছে তারা এখানে মোটিভেশন হারায় ফেলে বা প্রজেক্ট নিয়ে সামনে আর আগায় না, অন্যদিকে ফোকাস চলে যায়। কিন্তু এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু এরকম না, তারা কন্টিনিউয়াসলি মানুষের কাছ থেকে ফি কালেক্ট করতেছে, তাদের একটা বিজনেস বলতে গেলে। যদি তারা এখানে ভালো করে তাহলে তাদের এখানে প্রফিট বাড়বে, এই জন্যই দেখবেন খুবই হেভি পরিমাণ কম্পিটিশন হয় এই ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর মধ্যে। তো যতদিন ওভারঅল ক্রিপ্টো মার্কেট আছে আই থিঙ্ক কুকয়েন এখানে একটা ভালো পজিশনে থাকবে বা কুকয়েনের এখানে একটা ভালো মার্কেট শেয়ার থাকবে। সো কুকয়েনের ভালো মার্কেট শেয়ার আছে মানে ক্যাশিয়াসেরও এখানে ভালো পরিমাণ দাম বাড়বে বা দাম বাড়ার সম্ভাবনা আছে। তো এটার তিনটা বেনিফিট তো বললাম, একটা হলো আপনি যদি এখানে হোল্ড করেন তাহলে কুকয়েন প্ল্যাটফর্মের মধ্যে যত ট্রেড হয় সেই ট্রেডের 50% যেই ফিটা কালেক্ট করে সেটা যারা ক্যাশিয়াস হোল্ডার আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এখানে যদিও অ্যাপিয়ারটা এত বেশিও না বাট সাস্টেনেবল, এবং যদি আপনি লং টার্মের জন্য রাখেন বা বুল মার্কেটের মধ্যে কিন্তু এই অ্যাপিয়ারটা আরও অনেক হাই থাকবে এবং এই ক্যাশিয়াস কয়েনের প্রাইসটাও কিন্তু অনেক হাই থাকবে। তিন নম্বর হলো আপনি এই কয়েনটা দিয়ে কুকয়েন স্পটলাইটের মধ্যে যে প্রজেক্টগুলো আসে না কেন এই প্রজেক্টগুলোতে জয়েন করতে পারবেন। এই দুইটাই মিলিয়ে আপনি এখানে বছরে 30-40% প্রফিট খুব ইজিলি আশা করতে পারেন। স্পেশালি সবচেয়ে বড় প্রফিটগুলো হবে হলো এই স্পটলাইটের এইখানে এই প্রজেক্টগুলোর মধ্যে। এখানে ধরতে পারেন অ্যাভারেজ 3-5% রিওয়ার্ড, আর এখানে ধরতে পারেন অ্যাভারেজ যদি বছরে 4টা প্রজেক্টও আসে তাহলে 30-40% অ্যাপিয়ার আপনার খুব ইজিলি হয়ে যাবে বা 30-40% রিটার্ন আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। আপনার কিন্তু এখানে ক্যাশিয়াস কয়েনটা থাকবেই, আপনার যে মেইন ক্যাশিয়াস কয়েনটা আপনি এখানে রাখবেন এটা কিন্তু আপনি চাইলে যে কোনো সময় উইথড্র করতে পারতেছেন বা যে কোনো সময়
সময় সেল করতে পারতেছেন। তো ব্যাপারটা কিন্তু খুবই ফ্লেক্সিবল এবং কুকয়েনের ক্যাসিয়াস কয়েনটা কিন্তু তেমন বেশিও উঠানামা করে না, সো তুলনামূলকভাবে অনেকটা স্ট্যাবিল এবং ফিউচার পটেনশিয়াল অনেক হাই। নেক্সট এখানে আরেকটা বেনিফিট আছে, সেটা হলো জ্যাম কয়েন বাই করা বা অল্প মার্কেট ক্যাপের কয়েন বাই করা। কুকয়েনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ স্মল ক্যাপ কয়েন লিস্ট হয়, এখানে যদি দেখেন কিছু স্মল ক্যাপ কয়েনের লিস্ট এখানে দেওয়া আছে এবং নতুন নতুন যেই কয়েনগুলোই এখানে লিস্ট হচ্ছে না কেন এগুলোর মধ্যে 90% কয়েনই বাইন্যান্সের মধ্যে নাই। এখানে আইডি কয়েনটা আছে, আরডিএক্স এই কয়েনটা আছে, তারপরে এইখান থেকে এই 5টা কয়েন নাই বা বেশিরভাগ কয়েনই কিন্তু বাইন্যান্সের মধ্যে নাই। সো প্রতি 1-2 দিন পরপরই এখানে নতুন কয়েন লিস্ট হচ্ছে, যে কয়েনগুলোতে আপনারা ট্রেড করতে পারেন বা অ্যানালাইসিস করে বের করতে পারেন যে কোন প্রোটোকলটা কবে পাম্প করতে পারে বা কবে এখানে ট্রেড নেওয়া যায়। তো এই জন্য আমি পার্সোনালি কুকয়েন ইউজ করি অনেক লো ক্যাপ কয়েন বাই করার জন্য, কুকয়েন এবং বাইবিট। তো আপনারা চাইলে এই লো ক্যাপ কয়েন বাই করার জন্য কুকয়েনে ডিপোজিট করতে পারেন বা কুকয়েনে অ্যাকাউন্ট খুলতে পারেন। নেক্সট এখানে ক্যাশেস কয়েন হোল্ড করার জন্য আপনি এখানে আরেকটা বেনিফিট পাবেন, সেটা হলো আপনি যখন ট্রেড করবেন তখন যদি আপনি ফিটা ক্যাশেস কয়েনের মাধ্যমে দেন তাহলে এখানে 20% অফ পাবেন আপনার ফিয়ের মধ্যে, যেটা বাইন্যান্সের মধ্যে আছে বা বেশিরভাগ এক্সচেঞ্জের মধ্যেই আছে। এটা তেমন একটা সিগনিফিকেন্ট ব্যাপার না হলেও আপনি যদি প্রচুর পরিমাণ ট্রেড করেন তাহলে এখানে দেখা যায় ফিটা কিন্তু অনেক পরিমাণ বেশি যায়, বা আপনি যদি ডেইলি $10,000-15,000 ট্রেড করেন তাহলে দেখবেন আপনার এখানে কয়েক ডলারের উপরে এখানে ফি বেঁচে গেছে শুধুমাত্র ক্যাশিয়াস কয়েনের মাধ্যমে আপনার ফি পে করার জন্য। তো আমার মেন টার্গেট হলো এখানে ক্যাশিয়াস কয়েনটা হোল্ড করে এখানে যে রিওয়ার্ডটা পাওয়া যায় এই রিওয়ার্ডটা, আর হলো এখানে আইইওতে জয়েন করে যে রিওয়ার্ড পাওয়া যায় সেটা। যদিও এখানে রিটার্নটা অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় তুলনামূলকভাবে কম, কিন্তু এখানে রিস্কও কিন্তু অনেক পরিমাণ কম। আমি তো আপনাদেরকে অলরেডি শো করলামই এটা অনেক পরিমাণ ওঠানামাও কম করে, সাথে সাথে কুকয়েন মার্কেটের মধ্যে অলরেডি একটা স্ট্যাবলিশ বিজনেস, বা তারা ফুট করেই 10x ডাউন হয়ে যাবে না বা তাদের কয়েনটা 10x ডাউন হয়ে যাবে না। সো এটা আমার প্যাসিভ ইনকামের জন্য তুলনামূলকভাবে একটা সেফ ইনভেস্টমেন্ট। সামনে আমি আরও ক্যাশিয়াস কয়েন এখানে অ্যাড করতেছি, আপনার যদি ভালো মনে হয় আপনিও চাইলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। সো এই ছিল কুকয়েনের ক্যাশিয়াস কয়েন নিয়ে আমার পার্সোনাল মতামত, বা আমি এখানে পার্সোনালি কী করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন এই রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য।